হ্যালো গাইস, তো আজকে ক্রিয়েটিভ কমিক্সের একটি বই আমি আনছি, হাতে নিয়ে পেলাম। ওইটা কিন্তু খুব পুরনো বই, এটা 100 পাতার বই, ঠিক আছে, দোয়াই আছে। বারাণসীর দাঁত, ইউকিচি ইয়ামামাৎসু A0 সাওয়ামোতো, সম্পাদক মনোজিৎ চট্টোপাধ্যায়। এটা বেরিয়েছিল, কপিরাইট দেখা আছে 2018। খুব পুরনো বই, বইটা কিন্তু মানে খুব দুর্লভ বই বলতে গেলে। বারাণসীর দাঁত প্রথম খণ্ড। তো এখানে কী দেওয়া আছে দেখি, জাপানের কমিক্স, এটা জাপানের কমিক্স, ঠিক আছে। মাঙ্গা পড়তে হয় পিছনের পাতা থেকে শুরু করে ডান দিক থেকে বাঁ দিকে বাড়াবো, ঠিক আছে। বারাণসীর দাঁত সম্ভবত এই মাঙ্গা যেটা চিত্রিত করা হয়েছে, বাঁ দিক থেকে ডান দিকে বাড়াবো। বাংলা পঠন পদ্ধতির নিয়ম মেনে বাঙালির পাঠকের কথা মাথায় রেখে, ঠিক আছে। এখানে 2010-এর এটা ইয়ে করা হয়েছে, এটা বইটা কিন্তু খুব সুন্দর বই। বারাণসীর দাঁত প্রথম অঙ্ক, ঠিক আছে। কাহিনীটি ভারতবর্ষের বহু যুগ আগের কথা। ভারতবর্ষ সুজলা সুফলা নদীমাতৃক এক দেশ। তার গ্রাফিক্স দেখো তোমরা খালি, তোমরা খালি গ্রাফিক্স দেখো, এত সুন্দর জন্তু জানোয়ারের ওপর কমিক্স, ঠিক আছে। বইটা আমি পেয়ে আমি ছাড়িনি, হাত ছাড়িনি। তো বইটার গ্রাফিক্স দেখো তোমরা, জন্তু জানোয়ারের ওপর খুব সুন্দর বই। হ্যাঁ, এখানে এর কাহিনীটা তুলে ধরেছে। ভারতবর্ষের বিস্তীর্ণ অন্নভূমি, রাজা কিন্তু বাঘ ও সিংহ কেউ ছিল না, ছিল বিশালাকার হাতি। এখানে হাতি হাতির লড়াই, বাচ্চাদের ওপর খুব সুন্দর গল্প এবং বড়রাও ভালো লাগবে বইটি, ঠিক আছে। কোনো সময় যদি এটা এক্সট্রা কপি পাই তো তোমাদেরকে জানাবো। যাই হোক, গ্রাম বাংলার এরকম একটা গল্প, ক্রিয়েটিভ কমিক্স থেকে প্রথম সংখ্যা। এখানে দ্বিতীয় অঙ্ক দিয়েছে, এখানে বারাণসীর দাঁত দ্বিতীয় অঙ্ক, ঠিক যেন মোগলির মতো মনে হচ্ছে। যাই হোক, আমার বইটা খুব ভালো লাগলো। টোটাল 100 পাতার আছে গল্পটা, ঠিক আছে। 100 পাতা, টোটাল 100 পাতা দেখো, মানে আটানব্বই কথা। গল্পটা হচ্ছে দেখো, ইউকিচি ইয়ামামাৎসু, ছবি A0 সাওয়ামোতো, অনুবাদ এই এদের দুজনের কাহিনী, ঠিক আছে, ক্রিয়েটিভ কমিক্সে 100 পাতা। অনুবাদ রণজিৎ চ্যাটার্জি, সম্পাদক মনোজিৎ চট্টোপাধ্যায়। যাই হোক, গল্প এনার, এই ভদ্রলোকের, ইউকিচি ইয়ামামাৎসু, A0 সাওয়ামোতো, ছবি ওর, মানে এনার গল্প এনার আঁকা, ঠিক আছে। জাপানি কমিক্স, তো জাপানি কমিক্স আমি হাতে পেলাম, খুব সুন্দর লাগলো। ক্রিয়েটিভ কমিক্সে জাপানি কমিক্স আমার কাছে নেই বলতে গেলে। বাংলাতে জাপানি কমিক্স কত বেরিয়েছে আমি জানি না। এর আগে একটা চীনের ভিডিও তোমাদের দেখিয়েছিলাম, এটা ছোট্ট করে দেখালাম। খুব সুন্দর কাহিনীটি, ভারতবর্ষের একটি কাহিনীকে ওরা তুলে ধরেছে। ওদের জাপানিদের এমনি কমিক্সের পক্ষে দুর্দান্ত। আগামী দিনে আরও একটি ভালো ভিডিও নিয়ে আসবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো।